আর ওনাদের যেটা ইব্রাহিম সাহেব আমি বলছি যেটা উনি পেয়েছেন 314 ভোট, তিন ভোটে আমরা বিজয়ী হয়েছি। নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বাধ্য করেছে, নির্বাচন কমিশন পদত্যাগ বাধ্য করেছে করার পরে, এবং তিনি পদত্যাগ করার সময় তিনি ঘোষণা দিয়েছেন যে আমার নির্বাচনের কমিশনের নিরাপত্তা হবে, আমি পদত্যাগ করব। এই বর্তমান অবস্থা আমরা কালকে দেখেছি। এই অবস্থাতে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের যা অবস্থা সেই অবস্থাটা আমাদের ভিতরে ছিল না, সেটা বিগত দু তিন বছর থেকে আমরা পরিলক্ষিত করছি। যেটা ছোঁয়া আমাদের রাজশাহীতে ছিল না, এইবার আমাদের রাজশাহীতে এই ছোঁয়া লেগে গেছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনার জাতির বিবেক, আপনাদের কলমের লেখনির দ্বারা এই সমস্ত গণতন্ত্রহীনতার যে কালচার প্রচলিত হয়েছে সেই এটা আপনারা আপনাদের কলম দিয়ে, এটা আপনারা প্রিন্টের মাধ্যমে, আপনাদের অন্যান্য মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে এবং বিশ্বকে আপনারা এটা অবগত করাবেন। এবং এই কারণে আমরা এটা তো আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই প্রতিবাদের ভাষাটা আপনাদের লেখনের মাধ্যমে সারা দেশে এবং বিশ্বে আপনারা এটা প্রচারিত করবেন, এটাই হচ্ছে আমার আহ্বান। মনোনীত আবুল কাশেম উনি পেয়েছে 317 ভোট, আর ওনাদের যেটা ইব্রাহিম সাহেব আমি বলছি যেটা উনি পেয়েছেন 314 ভোট, তিন ভোটে আমরা বিজয়ী হয়েছি। আর সহসভাপতি পদ ছিল তিনটা, চারজন ক্যান্ডিডেট ছিলেন, একজন স্বতন্ত্র ছিল, আমাদের তিনজন ছিলেন, ওনাদের তিনজন ছিলেন। আমাদের যিনি প্রথম হয়েছেন মজিদুল হক উনি পেয়েছেন 356 ভোট, আর দ্বিতীয় হয়েছেন হলো আনোয়ার কবির খান ঈশা উনি পেয়েছেন 314 ভোট, আর অ্যাডভোকেট জানে আলম সাহেব আমেরিকার ওনারা প্রায় 130-140 ভোট কম পেয়েছেন।